উৎসব মেলায়। ঠিক আছে, অনেক সুন্দর একটি দৃশ্য আমরা দেখলাম দর্শক। একটি যে ঢেকি বলে আমরা ঢেকি বলি, একটি ঢেকি বলে আমরা আসলে ঢেকি চালা দেখি। আমরা আগে আসলে এই যে ঢেকি, পুরাতন ঢেকিলে তো চাল দিলে আটা করা যায় এবং ধান বেনেও চাল হয়, এরকম ঢেকি আসলে অনেক সুন্দর একটি জিনিস আজকে আমাদের মধ্যে চোখে পড়লো। এই লোকজ কিছু নিদর্শন আমরা পাব আসলে এখানে। স্বপ্ন ইভেন্ট ট্যুর অ্যান্ড ম্যানেজমেন্ট এটি দর্শক। আমরা একটু আসলে পুরাতন এই জিনিসপত্র এগুলো এখানে আসলে হারিয়ে যাওয়া যে সব জিনিস সেগুলো এখানে এই সংরক্ষণ করে রেখেছিল, হয়তোবা এই মেলার মধ্যে আমরা লোক পুরাতন লোকজ সাহিত্যগুলোর পুরাতন ধারাগুলি অব্যাহত রয়েছিল সেগুলো তুলে ধরা হয়েছে। এটিকে বলা হয়, এটি হলো, এটা হলো দেশি ভাষা আমাদের এলাকায় যেটি বলে হলো ট্যাপরাই, এটা খলাই, এটা কি বলে খলাই, হ্যাঁ এটাও এরকম। এটা হলো একতারা, আসলে লাঠি, বাঁশের লাঠি, মূলত এটি হলো ভূতি। এখানে গরু লাগিয়ে গরুর দুটি হালের জঙ্গাল যেটা বলে জঙ্গাল লাগিয়ে বেদা টানে, আর বেদা বলে হলো ঘাস ঘাস নিড়ানির জন্য আসলে বেদা ব্যবহার করা হয়। আসলে লাঙ্গল, অনেকদিন থেকে আমরা লাঙ্গল দেখি না, এটি লাঙ্গল, এটি হলো মই দর্শক। আসলে মূলত অনেক পুরাতন বেশ কিছু জিনিস আমরা আজকে এখানে লক্ষ্য করতে পারলাম। আমরা আসলে এই লোকজ সংস্কৃতির যে মেলা এটি রয়েছে আসলে তাদের দর্শকদের দেখাতে চাচ্ছি। আসলে এই মুহূর্তে আমি রয়েছি মৃৎশিল্পের কিছু দৃশ্য আমি দর্শকদের দেখাবো। মৃৎশিল্প তো হারিয়ে গেছে, এটিও একটি হারিয়ে যাওয়া একটি দৃশ্য। আমরা এটি মৃৎশিল্প তৈরির বিভিন্ন কারিকুলাম যে জিনিসগুলো, হাঁড়ি, হাঁড়ি, মাটির হাঁড়ি, পাতিল, টপ জাতীয় দ্রব্য বা বাটি, এইসব তৈরি করা হয়, তারই একটি এটি হলো সরঞ্জামাদি, এটি দিয়ে তৈরি করা হয় মূলত। যার এই যে মাটি, মাটির ব্যাঙ, প্লেট, বিভিন্ন জাতের এখানে আসলে মূলত জিনিসগুলো বাইর করা হচ্ছে। এটি কি বানাচ্ছেন? তেলপিঠা, আসলে তেলপিঠা ভাসতেছে। তেলপিঠাটাও আসলে আমরা এখন মূলত হারিয়ে যাচ্ছে এই আমাদের খাদ্যের যে তালিকা। প্রতিদিন আমরা মাঝে মধ্যেই তেলপিঠা অনেক অনুষ্ঠান করে খাওয়া দাওয়া হতো, সেটিও আসলে এখন হয় না। এখন আসলে কিনে নিয়ে দোকানে বেশ কিছু মার্কেট দোকান হয়েছে, তা সেখানে গিয়ে আমাদেরকে খাইতে হয়। আসলে অনেকদিন পর আমরা তেলপিঠা ভাজা দেখতেছি। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, বাটি বাড়ি। এই যে তেলপিঠা কি বিক্রি করার? না, কৃষির জন্য বানাচ্ছেন তো তেলপিঠা? দর্শক যারা আসবে তাদেরকে খাওয়াবেন? আচ্ছা দর্শক, আরেকটি সর্বোচ্চ আমাদের হারিয়ে যাওয়া আরেকটি জিনিস।